মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি নেতা তাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনাদের সাথে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। আজকে তাদের কর্মসূচি কি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে নিয়ে তাদেরকে জানতে চাই। আচ্ছা, আলালের বিরুদ্ধে আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে একটু জানতে চাই। আপনারা জানেন যে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তি করে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কটূক্তি করে তিনি অশোভন যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যের প্রতিবাদে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রীদের সত্য শেখ হাসিনা, তিনি কিন্তু কোনো অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না। তারই ধারাবাহিকতা আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এই কুলাঙ্কার আলাল, যে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর বক্তব্য দিয়েছেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ ছাত্রলীগ তাকে সহ বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্রকে সহায়তাকারী এই বিএনপিকে কখনোই আমরা মাঠে থাকতে দেব না, তাদের প্রতিহত করে বাংলাদেশ ছাত্রলীগ। ঠিক একই ঘটনায় আপনারা যখন ডাক্তার মুরাদ হাসানকে শাস্তি দিয়েছেন, বিএনপি সেক্ষেত্রে আলালের বক্তব্যকে প্রায় সমর্থন করেছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নৈতিকতার প্রশ্নে সবসময় কিন্তু ভালো জায়গায় থাকে, কিন্তু নৈতিকতার প্রশ্নে বিএনপি কিন্তু কখনোই ছিল না। তারা অনৈতিক কর্মকাণ্ডকে সবসময় প্রাধান্য দিয়েছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নৈতিকতার প্রশ্নে কিন্তু সবসময় ছাড় দেয়নি। এবং আপনারা দেখেন যে ডাক্তার মুরাদ সাবেক, আপনারা জানেন যে উনি মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন তিনি তাকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। আমাদের নেত্রী কিন্তু কাউকে ছাড় দেয় না, যেই অন্যায় করেছে তাকে কিন্তু শাস্তির আওতায় আনতে হয়ে আর এনেছেন। তা আমরা বিএনপি কিন্তু কখনোই দেখি নাই, তারা কিন্তু কোনো অন্যায়কারীকে কিন্তু প্রশ্রয় দিয়েছে সবসময়। তা আমরা চাই এই আলালের মতো যারা দুষ্কৃতিকারী কুলাঙ্কার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাই। এখনো ঠিক তাকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এখনো কোনো গ্রেপ্তার হয়নি, আপনি কি মনে করছেন এই বিষয়ে? আপনারা জানেন যে বাংলাদেশে আইনের সুপ্রতিষ্ঠা কিন্তু বর্তমানে এই সরকারের আমলে হয়েছে। আমরা আশা রাখি যে আলালের মতন এরকম কুলাঙ্গাতে আমার মনে হয় অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে বলে আমি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা দেখুন কথা বলছিলাম বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ একটা মিটিং আছে। আমরা একটা সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে চাই। তারা একটা মিছিল এখানে যোগসাজশ করছে এবং তারা একটি মিছিল এখানে প্রতিষ্ঠা করছেন এবং মধুর ক্যান্টিনে সেই সকাল থেকে ধীরে ধীরে কিন্তু এখানে উত্তাল হয়ে উঠেছে। এবং আমরা সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে একটু কথা বলবো। আমরা আলালের বিরুদ্ধে তাদের কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে এবং প্রত্যেকটি হল থেকে ছোটো ছোটো মিছিল, কখনো কখনো বড়ো বড়ো মিছিল, মধুর ক্যান্টিন, ঐতিহাসিক মধুর ক্যান্টিন ছাত্রলীগের স্লোগানে একদম উত্তাল হয়ে উঠেছে। সবাই বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার দাবি করছেন এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং একই সঙ্গে সাধারণ সম্পাদক। আমরা দেখতে পাচ্ছেন তারা নিজেরাই কিন্তু মিছিলে যে নিয়ম শৃঙ্খলা সেটি তারা রক্ষা করার চেষ্টা করছেন এবং একটা শৃঙ্খলা আনার তারা চেষ্টা করছেন। আমরা সেই সকাল থেকে মধুর ক্যান্টিনে ছিলাম। এই অঞ্চলে প্রচুর এই অঞ্চলের যে হলগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেকটি হল থেকে এখানে মিছিল এসেছে এবং পুরো উত্তাল হয়ে উঠেছে মোটামুট রীতিমতো। এত বড় আন্দোলন এবং সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে কিনা সেটি কিন্তু একটা প্রশ্ন। প্রত্যেকটি হল থেকে অসংখ্য ছাত্রছাত্রী তারা এখানে আসছেন এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আমরা একটু লেখক ভট্টাচার্যের সাথে কথা বলতে চাই। আলালের বিষয়ে আপনাদের এখন কি কর্মসূচি, আপনারা কি চাচ্ছেন তার বিরুদ্ধে? আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় আলাল সে তাদের দলের এই যে বিএন জাতীয়তাবাদী দল, তারা তাদের যে দলীয় যে আদর্শ সেটারই প্রতিফলন ঘটিয়েছে তাদের এই যে বিতর্কিত বক্তব্যে। তার বক্তব্য শুনে আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি যে তার এই বাংলাদেশ নিয়ে কিংবা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়েই তার এত অ্যালার্জি এবং তাদের এই তারা যে তাদের যে বক্তব্য প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এবং আলাল ভবিষ্যতের জন্য কোথাও এরকম দুঃসাহস কিংবা বিএনপির কেউ যেন দুঃসাহস না দেখায় সেজন্য বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ প্রতিরোধ আমরা করে তুলবো। আপনারা তাকে বয়কট করবেন কিনা, এমন কোন ধরনের কর্মসূচি পরিকল্পনা আছে কিনা? বুঝলাম না, মানে বয়কট করার পরিকল্পনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা? ঢাকা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই এমনিতেই তারা বয়কট। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র রাজনীতি চর্চা কেন্দ্র, এখানে কোনো ধরনের এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থের বিপক্ষে যে কথা বলে এমন কারোর জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় নেই।
ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বাংলাদেশ ছাত্র লীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য, তিনি বলছিলেন যে বয়কট তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোয়াজ্জেম হোসেন আলাকে তার অবাঞ্ছিত ঘোষণা করতে চান। নিউজ সেন্টার লাইভে তারা কিন্তু সেই ঘোষণা দিলেন এবং একই সঙ্গে এই মিছিলটা নিয়ে আসছে। আমি মধুর ক্যান্টিন থেকে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি এবং বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের দুজনের নেতৃত্বে এই মিছিলটা মূলত এগিয়ে চলেছে এবং সেটা টিএসসির দিকে অগ্রসর হচ্ছে। সেই সকাল থেকে আমরা এখানে ছিলাম, আমরা প্রত্যেকটি হল থেকে দেখেছি সাধারণ ছাত্রছাত্রী তারা নিজেদের নেতৃত্বে বেশ কয়েকটি মিছিল, অসংখ্য মিছিল তারা এনেছেন এবং পুরো ছাত্রলীগ কর্মীদের একদম ছাত্রলীগ কর্মীদের শৈলাব হয়ে গেছে এবং তারা সবাই কিন্তু বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তারের দাবি করছেন এবং একই সঙ্গে তার কঠোর শাস্তি নিশ্চিত করবার জন্য প্রশাসনের কাছে তারা আহ্বান জানিয়েছেন। এবং একটু আগে তারা যেটি বললেন যে অপরাধে সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আওয়ামী লীগ শাস্তি দিয়েছে, তার মন্ত্রিত্ব কিন্তু হারিয়েছেন তিনি এবং তিনি পদ হারিয়েছেন, ঠিক একই অপরাধে বিএনপি যখন মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যকে প্রায় নীতিগতভাবে তারা সমর্থন জানিয়েছেন এবং গোটা বিএনপির এটি একটি অবস্থান বলে কিন্তু একটু আগে সাধারণ সম্পাদক তিনি কিন্তু সেই অবস্থানটা ব্যাখ্যা করলেন। তিনি বলছেন যে বিএনপি যেভাবে সমর্থন দিয়েছে তারা যদি মনে করছেন যে এটি বিএনপির একটা নৈতিক অবস্থান এবং বিএনপির যে তিনি একটু আগে যেটি বলছিলেন যে বিএনপি এমনই তারা এভাবেই সবসময় এই ধরনের বক্তব্যকে উৎসাহিত করে এবং তারই প্রতিবাদে একটু আগে সাধারণ সম্পাদক নিউজ সেন্টার লাইভে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তারা মোয়াজ্জেম হোসেন আলালকে বিএনপি নেতা তাকে তারা অবাঞ্ছিত ঘোষণা করলেন। সাধারণ সম্পাদক এবং সভাপতি তাদের নেতৃত্বে মধুর ক্যান্টিন থেকে মিছিলটা অগ্রসর হয়ে তারা টিএসসির দিকে যাচ্ছেন এবং গোটা এলাকা ছাত্রলীগ কর্মীদের দখলে পরিণত হয়েছেন। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের ইতিহাসে গত কয়েক মাসের কথাও যদি আমরা বলি, এত বড় সমাবেশ সাধারণত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখিনি। আজকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছে ছাত্রলীগ, তাদের গতকাল তারা যে লিখিত কর্মসূচি সাংবাদিকদের কাছে পাঠিয়েছিলেন সেখানে তারা বলেছিলেন যে সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী নিহত হয়েছে, খুন হয়েছে এবং সেক্ষেত্রে অনেকে অনেক ঘটনার বিচার এখনও হয়নি এবং সেই সব ঘটনার বিচার যেন দ্রুত নিষ্পত্তি করা হয়, রায় যেন দ্রুত ঘোষণা করা হয়, সেই দাবিটাও কিন্তু তারা আজকে এই সমাবেশ থেকে তারা তুলছেন। ভাস্কর্যের সামনে এসে ছাত্রলীগের নেতাকর্মী তারা অবস্থান নিয়েছেন, আমরা তাদের সঙ্গে রয়েছি এবং তাদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। আজকের এই বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা মনে রাখবেন যে এই বাংলাদেশে কোনো অপরাধী কোনো অন্যায় করে কিন্তু ছাড় পায় না। দেশরাষ্ট্র শেখ হাসিনা বাংলাদেশে কাউ কোনো অপরাধীকে কিন্তু ছাড় দেয় না। যেই বাংলাদেশকে বিতর্কিত করে, যেই বাংলাদেশ সরকারকে বিতর্কিত করে, যেই জাতির পিতার আদর্শের সংগঠনকে বিতর্কিত করে তার বিরুদ্ধে কিন্তু সবার আগে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের প্রান্তীয় নেত্রী। আপনারা দেখেছেন যে ফেসবুকে বিভিন্ন ধরনের বক্তব্য, অশালীন বক্তব্য বলার জন্য আমাদের মন্ত্রী পরিষদের একজন সদস্য পর্যন্ত তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু বিএনপিকে বলতে চাই, আপনাদের কি বিন্দু মাত্র কোনো নৈতিক ভিত্তি রয়েছে? আপনারা যদি ওই আলালের বিচার না করেন, দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিয়ে যদি তার বিরুদ্ধে বিচার না করেন, তাহলে আমরা ধরে নেব ওই আলালের মতোই বিএনপিও একটি সন্ত্রাসী দল এবং বিএনপি যেভাবে সন্ত্রাসকে উস্কে দিয়েছে দলীয় এবং গণতান্ত্রিক ভাবে তারা বাংলাদেশের সন্ত্রাস এবং এই অপরাজনীতি কায়েম করতে চাই। সুতরাং এই বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আপনাদের মুখে লাগাম টানুন, কথা বলার সময় বক্তা রাখার সময় খেয়াল করে বলবেন কাকে বলছি কি বলছি, না হলে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা যদি একবার থেকে ওঠে বাংলাদেশ থেকে পালানোর জায়গা কিন্তু আপনারা পাবেন না। অনতি বিলম্বে স্বল্পতম সময়ের বিরুদ্ধে তাকে কারাগারে আইনের আওতায় নিয়ে এসে তার বিচারিক কার্যক্রম সম্পূর্ণ করবেন এবং তারেক জিয়ার সেবা দাস বিএনপি নামে রাজনৈতিক দলটি যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে নেমে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে কুলাঙ্গার মোয়াজ্জেম হোসেন আলালের মতো কুলাঙ্গাররা জাতির পিতার সুযোগ্য কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, অশালীন বক্তব্য দেয়। এই আলালরা মুক্তিযুদ্ধের সময় কই ছিল? এই আলালরা যখন পাকিস্তানের প্রেতাত্মাদের কথাই বলে, এই আলালদের বাংলাদেশে থাকার কোনো দরকার নেই। বাংলাদেশের শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, আলাল গঙ্গের যেখানে পাওয়া যাবে
তাদের গণধোলাই দিয়ে তাদের প্রতিহত করা হবে, তাদের সাথে কোনো আপোষ করা হবে না। বিএনপি ইতিমধ্যেই সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে, বিএনপির সাথে কোনো ধরনের আপোষ হবে না।